বাংলা মানবতার সমাধান

ইত্যাদি বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আজকে আমরা আলোচনা করতে চাই হালাল রুজির গুরুত্ব প্রসঙ্গে কতটুকু আল্লাহ তো হালাল এবং তাইজেব খেতে বলেছে শেখ আমালুল আল কাছে জানতে চাও যে হালাল রুজির গুরুত্ব কতটুকু এবা প্রজেক্ট একটা আলাদা হালাল রুজির গুরুত্ব অপরিসীম হালাল রুজি এমন একটি বিষয় যে হারাম যদি মানুষের মধ্যে ঢোকে যায় তাহলে সে শরীর জাহান্নামের পরিহারই উপযুক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু লাহমিন নাবাতাবি সুহতে ফাহুয়া আউলা বিল বিন্নার আউলাবি যেই শরীরের ভিতরে এবা যে গোস্তের ভিতরে

আল্লাহুম ফারুকা দিলা তালা আল্লাহ বলতেন আল্লাহুম আরযুকনি শাহাদাতান ফিসাবিল্লাহ আল্লাহ তুমি আমাকে শাহাদাতের রেজেক দাও আমি যেন এটা পাই পোশাক পরিচ্ছদ রিজিকেরই অন্তর্গত পৃথিবীতে যত কিছু অবলম্বন উপকরণ আমাদের দেহকে বাঁচানোর জন্য থাকে তার সবই রিজিকেরই অন্তর্গত রিজিকের একটা বিভাজনের ক্ষেত্রেట్లా বিভিন্ন ভাবে সূত্র আমি শেখ মুজাফফর জানতে চাবো যে রুজি এবং রিজিক এটা কতটুকু কি ব্যাপার আমরা কি মনে করতে পারি এটাকে কতটুকু আর কথা হতে পারে রিজিক তো স্পষ্ট যে আল্লাহর পক্ষ থেকে বান্দার যা চলাফেরা জীবন যাপনের জন্য যেটা পথ খুলে দেওয়া হয় মূলত সেটাকে আমরা রিজিক বলতে পারি আর রুজি যেটা সেটা যেটা বাংলা ভাষায় বলা হচ্ছে যেটাকে খাদ্য হিসাবে গ্রহণ করা হয় এটা দুইটায় দিক দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমার মধ্যে যেন কখনো অবৈধ পথে মানে অর্জিত বিষয় জন্য আমার মধ্যে না আসে যেমন ওই হাদিস থেকে আমরা জানতে পারি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন ওই ব্যক্তিকে লক্ষ্য করে যে হাদিসটা অবশ্য বড় হাদিস প্রথমে বলে নিয়েছেন একটা মূলনীতি ইন্নাল্লাহ তৈ লাহ ইল্লাহ তৈবা আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তু গ্রহণ করেন না অতপর একটা উদাহরণ দিতে গিয়ে এমন কি একজন দরিদ্র অসহায় ব্যক্তি যদি হয় কিন্তু তার কথা কবুল করবেন না এখানে একটা মাপকাঠি বলতে গিয়ে বলছেন যে ওই ব্যক্তি মাথার চুলগুলো উস্কো খোস্কো অসহায় আল্লাহর কাছে দোকানে হাত তুলে দোয়া করছে কিন্তু আল্লাহ বলছেন মাতা মহু হারামুন তার খাদ্য হারাম ও বহু হারামুন তার পানীয়টাও হারাম যেটা পান করে ও মালবাসু হারামন তার পোশাকটাও হারাম

এই যখন রিজিকের কথা আসছে আগে যে সকল জিনিসের বিবরণ দাও আছে ওগুলা রিজিকের অন্তর্গত হবে কিনা তি জারাহ লাহুয়ান ইনফাদু আও তি ইত্যাদি الايه হয়েছিল যখন রাসূলুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার নামাজ আদায় করতেছিলেন এবং মদিনা শরীফে অভাব কিছুটা ছিল আর تجারতের কাফিলা যেটা সব আসে না নামাজের সময় খুদ্বার সময় চলে আসছে তখন যারা ব্যবসায়ী তারা ওই জারতকে ধরবার জন্য তো ব্যবসায়ী পণ্যকে খরিদ করবার জন্য তারা কিছু সংখ্যক চলে এসেছিলেন তখন আল্লাহ তালা তাদেরকে সতর্ক করলেন যে রিজিক তো আল্লাহ দান করবেন এখন নামাজের সময় রসুল খুদবা দিচ্ছেন এই সময় রসুলকে এইভাবে রেখে জারতের দিকে প্রলুব্ধ হওয়া এবং সেই দিকে অগ্রসর হওয়া এটা সমীচীন হয় নাই এ পর্যায়ে

যে পেটের মধ্যেই থাকতেই ওই রিজিক লিপিবদ্ধ হয় এই ব্যাপারে যদি একটু আলোকপাত করতেন शेख আব্দুর রাজ্জাক সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের কয়েকবার আমাদের এই দিকে ইঙ্গিত করতে চাচ্ছেন যে আমরা যেটা ভক্ষণ করি শুধু সেটাই রুজি না আরো আনুষঙ্গিক কিছু আমাদের কর্ম এটাও রুজির অন্তর্ভুক্ত বিভিন্ন হাদিস দ্বারা বোঝা যায় যে মানুষের যে ভালো আমল তাসবি তাহল জিকির রাজকার এটাও একটা রিজিক মানুষ আর মানুষ যে অনেক সময় বিভিন্ন কাজের সাথে জড়িত থাকে তার কর্মজীবনে সেটাও তার রিজিক কিন্তু ওখানে যে আল্লাহ আল্লাহতালা যখন মায়ের পেটে কারো শুক্র কীট তিন চল্লিশ অর্থাৎ জাহান্নাম জান্নাত সে ভালো মন্দ এবং সে কি রুজি ভক্ষণ করবে ওখানে তার নির্ধারিত রুজি অর্থাৎ যেটা সেটা যেটা ও খাবে সেটাই সে হাদিসে আহ ইঙ্গিত করা হয়েছে কেননা আল্লাহ রসুল অন্য জায়গাতে বলছেন যে না রিস্কা এত নাস কামা এত লব আজালহ মানুষের রুজি মানুষকে খুঁজে যেমন ভাবে তার মরণ তাকে খোঁজে খুঁজে মানুষের মরণ যেমন মানুষকে ফেল করে না মানুষের নির্ধারিত রুজি যেটা মায়ের পেটে নির্ধারণ হয়েছে সেটা সে ভোগ করবেই আর এ কারণেই আমরা দেখে থাকি যে অনেক সময় অনেক মানুষ মরার সময় বেশি খাচ্ছে তার মানে তার কমে এসেছে কিন্তু রুজি শেষ তাকে সময়ের মধ্যে রুজি খেতেই হবে যেটা আল্লাহ নির্ধারণ করেছেন অনেক মানুষ দেখা যায় যে বেঁচে আছে কিছু খায় না একটু হতো রস খেলো বা একটু পানি খেলো কয়েক মাস বেঁচে আছে বছরও বেঁচে আছে তাহলে বুঝতে হবে যে তার হায়াত বাকি আছে কিন্তু তার রুজি শেষ হয়ে গেছে তাহলে আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম ডক্টর যে রুজিটা একটা ব্যাপক জিনিস এমন কি তাফসিরে বাইজাবির মধ্যে কাজী বাইজাবি রহমাউল্লাহ এই ব্যাপারে বলতে চেয়েছেন হারামটাও কি রুজি না হারামটা রুজির বাইরে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছেন তো মোটামুটি আমরা বুঝতে পারলাম যে রুজি তো শুধু তাই নয় ওই যে হাদিসটা থেকে আমরা বুঝতে পারতেছি যে রসুলসাল্লাম যখন বললেন বার আকাল্লা হুফিল মাওহু ওয়া সাকারতাল ওয়া ওয়া ও বালাগা আশুদ্দাহু কারণ সন্তান হলে যে রসুলসাল্লাম সন্তান ভূমিষ্ঠ হওয়ার কারণে দোয়া দিতেন সেই দোয়াটার মধ্যে তো বার আকাল্লা হফিল মাহু আল্লাহর দেওয়া বাচ্চা এই বাচ্চার মধ্যে আল্লাহ তোমাকে বরকত দান করুন ওয়া বালাগা আশুদ্দহু এ যেন পরিণত বয়সে পূর্ণ হতে পারে ওয়া রুজেক্তা বীর রাহু আর এর সদাচরণ আচরণ দ্বারা যেন আল্লাপাক তোমাকে রুজি দান করে তো কাজী অমিমা রাজাক না হোমিন ফেকুন ওই জন্য সালাফে সালেহিনগন বলেছেন যে এখানে যে যারা মহাদ্দেশ যারা আলেম তাদের এলেমটাও রুজি যারা শাসক তাদের এই শাসন ক্ষমতাটাও রুজি এটা আল্লাহ পাক প্রদত্ত ক্ষমতা আপনার জন্য কঠিন প্রশ্ন অপেক্ষা করছে শেখ আব্দুর রাজাকের এই হাদিসের অনুবাদ থেকে যে আল্লাহ যদি হালাল হালামের রেজাক লিখে দিলেন তো বান্দার দোষটা কোন জায়গায় সে হারাম খাবে এটা আল্লাহ লিখে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন তো লিপিবদ্ধ করেছেন ওই জন্য সে খায়নি সে খাবে দেখে আল্লাহ লিপিবদ্ধ করেছেন মানে প্রশ্ন হবে পরে কিন্তু রেজাল্টটা আগে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আল্লাহ আলিমুল গায়েব জাযাকাল্লাহ খায়রান কোন মানুষ যেন আমার মনে না করে আল্লাহ পাক লেখা চাপায় জবরদস্তি করে দিয়েছে আমার দোষটা কি ব্যাপারটা তা নয় আল্লাহ জানেন সে কি করবে আর দুই আমি বান্দা হিসাবে আমি জানি না আমি কি করব কাজে আমার এখতিয়ার আছে প্রত্যেকটা মানুষই পরীক্ষার অন্তর্ভুক্ত এটা আল্লাহ রব বললাম তার আমাদের উপর একটা পরীক্ষা আল্লাহ দি খলাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলাকুম আইয়্যুকুম আহসানু আমালা মৃত্যু এবং জীবনকে আল্লাহ রব সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য যে কে সর্বাধিক ভালো আমল করবে শেখ ইউসুফ আব্দুল মজিদ যদি একটু যোগ করতে পারতেন এখানে তাহলে ভালো হতো যে এই বাতনের মানে পেটের মধ্যে উদরেই যদি আল্লাহ পাক হালাল হারাম কি রেজেক পাবে সেটা যদি লিখে দেন তো বান্দার দোষটা কোন জায়গায় হয়তো আলোচনা করেছেন উনি হয়তো মানুষের মাথায় প্রশ্নটা উঠে গেছে হতে পারে এটা তো তাকদীরের মাসআলা জি তাকদীরের আলা তো অত্যন্ত জটিল জটিল মাসআলা জি জটিল মাসআলা এবং তাকদীরে আল্লাহ পাক কি লিখেছেন

সে পর্যন্ত মেহেরবানি করে আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া সৃষ্টি কর্তাকে জানার জন্য ইসলামে বহুত সমূহ মেনে চলার গুরুত্ব কি ভালো মন্দের মাঝে তফাত করার জন্য চেতনা দিয়েছেন আল্লাহর শরীয়তের বাইরে যাওয়ার সুযোগ থাকার মানব তাকে রক্ষা করার জন্য আল্লাহ রহমান ও দাদা তিনি ইসলাম দিয়েছেন এটা পৌরসভার ভিতরে আসার কল্লা মিত্র ইসলামী একমাত্র রাস্তা প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে মুজাফ্ফর বিন মহসি ড আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ সাহেদুল্লাহ খান মাদন আহমদুল্লাহ বিন মোহাম্মদ তেলবার হোসেন। হারুন হোসেনের উপস্থাপনায় মানুষ ধর্ম মানতে পারে আল্লাহস ভালো হওয়া তো কাছ থেকে ইসলাম আমাদের কাছে এসেছে ধরে মধ্যে ইসলামে আল্লাহ মনোনীত দিন প্রতিটি বিধায়ক আল্লাহ তালা যেটা দিয়েছেন এটা মানুষের মানুষের ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানাদ দুনিয়াবি ফায়দা আজ রাত সাড়ে নটায় বা পুনঃসম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে বিএসটিভি বাংলায় What would you recommend? Peace recommend? TV presents. Up, what do you have to say about. Learning the wise way. What would you recommend us to take as career? After we pass our school, so what exactly we should do? What do you have to say about pursuing two fields together? Ideas brilliant, Strategy sustained. The best profession is a profession of a person who invites people to last subhanahu wa Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But the meaning should be to spread the message of Allah. To implement the convincing Islamic educational formula to excel in your career. Dekhun, Career Guidance. Kal Apuno Shamprochar, Shokal Shadi Bangladesh Bangladeshi, Peace TV, Banglai. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ছোট্ট একটি বিরতির পরে আমরা আবার পিস টিভির দর্শক ও শ্রোতাদের সামনে ফিরে আসলাম সোহেল বুখারি এবং মুসলিমও রয়েছে কিতাবুল কাদর সহ সোহেল বুখারির কিতাবুল আম্বিয়া বাদুল খালকি কোন জায়গায় এসেছে হাদিসটা যে পেটের মধ্যেই থাকতেই ওই রেজেক লিপিবদ্ধ হয় এই ব্যাপারে যদি একটু আলোকপাত করতেন শেখ আব্দুল রাজাক মিশ্র সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের ইন সাহেব হয়তোবা কয়েকবার আমাদের এই দিকে ইঙ্গিত করতে চাচ্ছেন যে আমরা যেটা ভক্ষণ করি শুধু সেটাই রুজি না আর আনুষঙ্গিক কিছু আমাদের কর্ম এটাও রুজির অন্তর্ভুক্ত বিভিন্ন হাদিস দ্বারা বোঝা যায় যে মানুষের যে ভালো আমল তাসবি তাহলিল জিকির আজকার এটাও একটা রিজিক মানুষ আর মানুষ যে অনেক সময় বিভিন্ন কাজের সাথে জড়িত থাকে তার কর্মজীবনে সেটাও তার রিজিক যখন মায়ের পেটে কারো শুক্র কীট তিন চল্লিশ অর্থাৎ একশো বিশ দিন এরকম হয়ে যায় তখন তার জন্য যেটা নির্ধারণ করা হয় সেটা তার জাহান্নাম জান্নাত সে ভালো মন্দ এবং সে কি রুজি ভক্ষণ করবে ওখানে তার নির্ধারিত রুজি অর্থাৎ যেটা যেটা সেটা ও খাবে সেটাই সে হাদিসে ইঙ্গিত করা হয়েছে কেননা আল্লাহ রসুল অন্য জায়গাতে বলছেন যে নাস। রিস্কা কামা এত এতলোব আজালহ মানুষের রুজি মানুষকে খুঁজে যেমন ভাবে তার মরণ তাকে খোঁজে খোঁজে মানুষের মরণ যেমন মানুষকে ফেল করে না মানুষের নির্ধারিত রুজি যেটা মায়ের পেটে নির্ধারণ হয়েছে সেটা সে ভোগ করবেই আর এ কারণে আমরা দেখে থাকি যে অনেক সময় অনেক মানুষ মরার সময় বেশি খাচ্ছে তার মানে তার হায়াত কমে এসেছে কিন্তু রুজি শেষ হয়নি তাকে ওই সময়ের মধ্যে রুজি খেতেই হবে যেটা আল্লাহ নির্ধারণ করেছেন অনেক মানুষ দেখা যায় যে বেঁচে আছে কিছু খায় না একটু হতো একটু পানি খেলো কয়েক মাস বেঁচে আছে বছরও বেঁচে আছে তাহলে বুঝতে হবে যে তার বাকি আছে রুজি হয়ে গেছে তাহলে আমরা এই আলোচনা থেকে ডক্টর যে রুজিটা একটা ব্যাপক জিনিস এমনকি তাপসিরে বাইজাবির মধ্যে কাজী বাইজাবি রহম এই ব্যাপারে বলতে চেয়েছেন হারামটাও কি রুজি না হারামটা রুজির বাইরে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছেন তো মোটামুটি আমরা বুঝতে পারলাম যে রুজি তো শুধু তাই নয় ওই যে হাদিসটা থেকে আমরা বুঝতে পারতেছি যে সাল্লাম যখন বললেন ও বালাগা হুফিলাহু কারো সন্তান হলে যে সাল্লাম সন্তান ভূমিষ্ঠ হওয়ার কারণে দোয়া দিতেন সেই দোয়াটার মধ্যে তো বারাকাল্লাহ হুফিল মাহু বেলাক আল্লাহর দেওয়া বাচ্চা এই বাচ্চার মধ্যে আল্লাহ তোমাকে বরকদান করুন ও বালাগা আশুদ্দাহু এ যেন পরিণত বয়সে পূর্ণ হতে পারে ওয়া রাহু আর এর সদ আচরণ দ্বারা যেন আল্লাফাক তোমাকে রুজি দান করে তো কাজী অমিমা রাজাক না ওই জন্য সালাফে সালেহিনগণ বলেছেন যে এখানে যে যারা মহাদ্দেশ যারা আলেম তাদের এলেমটাও রুজি যারা শাসক তাদের শাসন ক্ষমতাটাও রুজি এটা আল্লাহ পাক প্রদত্ত ক্ষমতা আপনার জন্য কঠিন প্রশ্ন অপেক্ষা করছে শেখ আব্দুর রাজাকের এই হাদিসের অনুবাদ থেকে যে আল্লাহ যদি হালাল হারামের রেজাক লিখে দিলেন তো বান্দার দোষটা কোন জায়গায় সে হারাম খাবে এটা আল্লাহ লিখে দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন তো লিপিবদ্ধ করেছেন ওই জন্য সে খায়নি সে খাবে দেখে আল্লাহ লিপিবদ্ধ করেছেন মানে প্রশ্ন হবে পরে কিন্তু রেজাল্টটা আগে দিয়ে দাও সেটা আল্লাহ আলিমুল গায়ব জাযাকাল্লাহ খাইরান শেখ ইউসুফ আব্দুল যদি সেটাতে একটু আরেকটু ক্লিয়ার করে যেটা স্পষ্ট যে মহান ربুল আলামিন কুরআনুল কারীম নাযিল করেছেন এবং আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল হারাম বিস্তারিতভাবে কুরআনুল কারীম এবং রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা হালাল ভক্ষণ করো এবং হারাম থেকে তোমরা বিরত থাকো তা আমাদের উপরে যেটা কর্তব্য সেটা হচ্ছে আমরা আল্লাহ পাকের নির্দেশ পালন করবো এবং এক্ষেত্রে পাকের নির্দেশ পালন করতে ব্যর্থ হই আল্লাহ আমাদেরকে একটা সীমিত একটা লিমিটেড ফ্রিডম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন একটা নির্দিষ্ট অঙ্গনে আল্লাহ পাক আমাদেরকে এখতিয়ার এবং স্বাধীনতা ইচ্ছা শক্তি আমাদেরকে দিয়েছেন সেই ইচ্ছা শক্তিকে প্রয়োগ করে আমরা যখন আল্লাহ পাকের হুকুম গুরু পালন করব আল্লাহ পাক আমাদের জন্য পুরস্কার রেখেছেন আর যখন আমরা আল্লাহ আল্লাপের হুকুম কামের সীমা লঙ্ঘন করে আমরা হারামে লিপ্ত হয়ে যাব। তখন আল্লাহ পাক কঠিন মর্মন্তুদ শাস্তির আমাদেরকে ভয় দেখিয়েছেন তাহলে এখানে আমরা জানতে পারলাম দর্শক শ্রোতা কি লিপিবদ্ধ আছে কি এলেম আছে এটা আমরা জানি না যা জানি না তুমি তোমার টাকবি জানো না এটা না তোমার চিন্তার বিষয় না দুই আপনাকে হালাল কোনটা হারাম কোনটা বিস্তারিত বিবরণ দিয়ে দেওয়া আছে তিন আপনাকে বা অধিকার বা ক্ষমতা দেওয়া আছে যে আপনি কোনটা গ্রহণ করবেন চার আপনি আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন কামনা করবেন যাতে আল্লাহ যেটা হালাল সেটাই যেন আপনাকে খাবার তফিক দান করেন কাজেই এক্ষেত্রে আমি একটু সংযোজন দিতে চাচ্ছিলাম যেটা সেটা হলো যে আমরা অনেক সময় বলে থাকি যে আল্লাহ আমার দিরে যা লেখেছে তা হবে তো আমি যদি আল্লাহ ভালো লেখে থাকি ভালো হবো খারাপ খারাপ করব তো আমল করব কেন তো সেক্ষেত্রে আমরা বলতে যে আল্লাহ তো ভালো মন্দ যেমন লিপিবদ্ধ করেছেন রুজিটাও তো লিপিবদ্ধ করেছেন তা আপনি রুজি আবার তালাশ করেন কেন রুজিটা কিন্তু তালাশ করে বেড়ায় মানুষ এবং সেটা খুঁজে বেড়ায় যতটুকু পারে ততটুকু ভালো হওয়ার জন্য বা ভালো কাজ করার জন্য তখন কিন্তু ওই তাকদিরের দোহাই দিয়ে বসে থাকার চেষ্টা করো যে আমার যদি জান্নাত নসিব থাকে তো জান্নাত পাবো তাহলে আমল করে কি হবে তো ঠিক আছে জান্নাত নসিব থাকলে জান্নাত তো পাবেন আমল করার দরকার নেই তা আপনার রুজি যদি নসিবে থাকে তো আপনি বসে থাকেন তো রুজি আপনার ঘরে পৌঁছিয়ে দেওয়া হবে আমরা হালাল রুজি নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো হালাল রুজি সব যুগেই কঠিন আল্লাহ যদি দেন তাহলে সেটা ভালো কথা এই পর্যায়ে এই কাঠিন্য আমরা কিভাবে মেনে নেব যারা হালাল রুজি করতে চান তাদের জন্য শেখ মুজাফর বিন মসিদ একটু দৃষ্টি আমি যখন পথে সামনে আগাবো তখন আমার বুদ্ধি আমার জ্ঞান দেখতে পাবে যে কোনটা খারাপ কোনটা ভালো কোনটা হালাল কোনটা হারাম যেটা হালাল সেটাকে আমি গ্রহণ করব যেটা হারাম সেটাকে আমি বর্জন করব আর শরীয়ত স্পষ্ট আল্লাহ রাসূল বলেছেন আল হালালু বাইয়্যিন ওয়াল হারামু বাইয়্যিন وبينهما মুশতাবাহাত হালালটাও পরিষ্কার বর্ণনা করা হয়েছে হারামটাও পরিষ্কার বর্ণনা করা হয়েছে সুতরাং আমরা কোরআন থেকে বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে দুইটা রেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হালাল কোনটা এবং হারাম কোনটা সেটাও পরিষ্কার আর এইটা জেনে পথ চলার জন্য মানুষের কঠিন হওয়ার কোনো কারণই নেই। শেখ আব্দুল রাজ্জাক উনস্পের কাছে শেখ মোজাফফর কাছে প্রশ্ন গোছাই এটা নিয়ে ফিরে আসি এই হালাল রুজি করা সব যুগেই কঠিন হালাল রুজি উপার্জন করা সংকট কঠিন এই কথা ঠিক কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইয়াতি আলান নাসে জামানুন লা ইবা নাস মা হালাল মানুষের উপরে এমন একটা সময় চলে আসছে যে সময়ে মানুষ বৈধ উপার্জন করবে কি অবৈধ উপার্জন করবে সেটা সে চিন্তা ভাবনা করবে না বিবেচনা করবে না আল্লাহর নবী বলছেন যে তোমরা দরিদ্র হয়ে যাবা এটা আমি ভয় করি না তোমরা দরিদ্র হয়ে যাবে এটা আমি ভয় করি না তবে আমি ভয় করছি যে বসে তা তালাই মধ্য নিয়ে তোমাদের উপরে পৃথিবীর এই পয়সা উপার্জনের প্রযুক্তিকে খুলে ধরা হবে তুলে ধরা হবে তখন তোমরা চিন্তা ভাবনা না করেই এই পয়সা উপার্জন করবে তোমরা ধ্বংস হয়ে যাবে যেমন পূর্বের লোক ধ্বংস হয়ে গেছে তা আমরা এই এই সময়ে এই দুইটা হাদিস দ্বারা বুঝতে পারছি যে উপার্জনের পথ অনেক বের হবে এবং সেগুলোতে মানুষ প্রতিযোগিতায় নেমে যাবে উপার্জনের জন্য এর এরপরেও দেখবে না যে হালাল না হারাম কিন্তু ওখানে আল্লাহ নবী বলছেন যে দেখবে না যে ভাববে না যে হালাল না হারাম এতে আমরা বুঝতে পারছি যে হালাল হারামের একটা পথ থাকবে অন্য একটা হাদিসে আমরা এই দুইটা হাদিসের সমাধা টেনে আনতে পারি সেটা হচ্ছেই যে হোজাই ফারাজিয়া তাল বলছেন যে জনগণ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করত কল্যাণ সম্পর্কে আর আমি জিজ্ঞাসা করতাম সম্পর্কে কখন আমাকে ধরে আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম আল্লাহ রসুল আমরা তো এখন খুব ভালো ভালো পেয়েছি কোরআন ইসলাম সবকিছু পেয়েছি তো ভালোর পরে কি খারাপ আসবে তা আল্লাহ রসুল বললেন হ্যাঁ ভালোর পরে খারাপ আসবে তো হোজাই ফরাজি আল্লাহ বলছেন আল্লাহ রসুল ওই খারাপের পরে কি ভালো আসবে তখন আল্লাহ রসুল বলেন হ্যাঁ ওই খারাপের পরে ভালো আসবে ভালো হলো দেখান সেটা হবে ঘোলাটে তখন হোসাইফ বলছেন যে অমা দেখানো ঘোলাটে কি তখন আল্লাহ রসুল বললেন যে হ্যাঁ আমার কতগুলো উম্মাদ আমার সোননাথ উপেক্ষা করে অন্য একটা সোনাথ গ্রহণ করবে আমার আদর্শকে ছেড়ে অন্য একটা আদর্শ গ্রহণ করবে আর বলবে এটাই সোনা এটাই আদর্শ তার এফ মিনু মতন কে। এই বাক্যটা বোঝা যাচ্ছে যে আল্লাহ রসুল বললেন তুমি এটা তোমরা এটা বুঝতেও পারবে তোমরা এটা অস্বীকারও করবে এতে থেকে বোঝা যাচ্ছে যে হালাল হারামের পরিধি অনেক ব্যাপক হয়ে গেল যারা তা কুয়াশীল মানুষ যারা কোরাণ হাদিস বুঝে সুঝে বিবেচনা করে চিন্তা ভাবনা করে চলতে চাইবে তাদের জন্য চিরদিনই একটা বৈধ রুজির পথ স্পষ্ট থাকবে ওকে امراه ماضيه على تنشاش كرتيب اخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته <applause> কিভাবে অর্জিত হবে ইমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চোখ রাখুন কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সরল পথ প্রতি সোমবার রাত সাড়ে আটটায় পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় জাকিরের আন্তরিক বার্তা বৃদ্ধাশ্রম আল কুরআন সুরাশরা ষোলো নম্বর সতেরো আয়াত নম্বর তেইশশো চব্বিশে উল্লেখ আছে তোমার প্রভু নির্দেশ দিন যে তাকে ছাড়া আর কারো অবদত করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে যদি তাদের একজন বা উভয়ই তোমার জীবদশায় বার্ধক্যে পরিণত হয় তবে তাদের সাথে বিরক্ত প্রকাশ করে উৎশব্দটিও তোমরা বোলো না তাদের সাথে বিনয়ের সহিত কথা বলবে এবং তাদের সামনে দয়া আর নম্রতা ডানা মেলে দেবে আর বলো হে প্রভু তাদের প্রতি অনুগ্রহ করো যেমন ভাবে তারা আমাকে শৈশবে লালন করেছে বৃদ্ধাশ্রমের কোন স্থান নেই ইসলামে